فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. شمالي تابون برشن قرية چن جا عمرا جاني كارو غيبت كله تار عمول لكي تار كاسي چولي جاي تو اكبر غيبت كله اكبر چولي جاي بي اكتا عمول جاي بي نكي شب عمول چولي جاي بي আমল করলে আপনি গীবত করলে আপনার আমল তার কাছে চলে যাবে না, বরং এটা একটা মানে হারাম কাজ. গীবত এই যে পরিণাম পরনিন্দা আছে, পরচর্চা আছে, এটা মানে একবার হারাম এবং জঘন্য নিকৃষ্ট কাজ. আল্লাহ তাআলা সূরা হুজরাত 12 নম্বর আয়াতে বলেছেন, সূরা হুজরাত 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা আইয়ুহিব আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম. তোমরা একে অপরের পিছনে নিন্দা বা গীবত করো না. তোমাদের মধ্যে কেউ কি তার মৃত্যু তো ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে না, কেউ তো এটা করবে না. বস্তুত এটা সবাই তোমরা ঘৃণা করবে. তো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু. তাহলে দেখেন, মৃত্যু ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া, ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, এটা হচ্ছে গীবত করা. এই জিনিসটা কেউ যদি কেউ না চায় তাহলে সে গীবত করাও কারো চাইবে না. মুসলিমের একটি হাদিসে আছে, সেই মুসলিমের 6758 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গায়বা ক্বালু আল্লাহ রাসূল আলাম ক্বালা যিকরুকা আখাকা বিমা ইকরা ক্বিল আফরাআইতা ইন কানা ফী আখী মা আকুলু ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ গাদাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? লোকেরা বললো, হে আল্লাহ রসুল. লোকেরা বললো যে আল্লাহ এবং তার রসুলই বেশি জানেন. তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার ভাই যা অপছন্দ করে তাই তার পিছনে আলোচনা করা. বলা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায় কী? সেটাও কি গীবত হবে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি যা সমালোচনা করো আর তার মধ্যে সেটা যদি থাকে তাহলে সেটা গীবত হবে, আর তুমি যদি সমালোচনা এমন করলে যেটা তার মধ্যে নাই তাহলে সেটা অপবাদ হবে, সেটা তুমি অপবাদ দিলে. আল্লাহু আকবার. তাহলে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, যে হাদিসটা আপনি বুখারীর মোটামুটি 67 নম্বরে পাবেন এবং 105 নম্বরে পাবেন, দুই জায়গাতে পাবেন. মুসলিমের 4478 নম্বরে পাবেন এবং 4480 নম্বরে পাবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে মিনাতে ভাষণ দিচ্ছিলেন। তো সেখানে বললেন যে, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফী শাহরিকুম হাযা ফী বালাদিকুম হাযা ইল্লা হাল বাল্লাগতু। নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের সম্ভ্রম, তোমাদের আপোষের মধ্যে এইরকমই হারাম যেমন তোমাদের দিনের, তোমাদের এই দিনের সম্মান, তোমাদের এই মাসের সম্মান, তোমাদের এই 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 শহরের সম্মান রয়েছে। তাহলে দেখেন, যেভাবে এই সম্মানগুলো রয়েছে সেরকম তোমাদের সম্ভ্রম, তোমাদের মাল, তোমাদের ইজ্জত, সবই কী বলে এগুলা এর একটা ইয়ে আছে, মানে হারাম আছে। যে কারো ইজ্জত নিটানাটানি, কারো সম্মান নিটানাটানি কখনোই যেন করা না হয়। একদিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন, তিরমিজির 2502 নম্বরে পাবেন এবং আবু দাউদের 4877 নম্বরে পাবেন। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, একদিন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনার জন্য সাফিয়ার এই হয় যথেষ্ট। অর্থাৎ সাফিয়ার মায়েশার উদ্দেশ্য ছিল যে সাফিয়া একটু মেটে, কী বলে উম্মাতুল মুমিনিন মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি এমন এক কথা বললে যদি তার সমুদ্রের পানিতে মিশানো হতো তাহলে তার স্বাদ পরিবর্তন হয়ে যেত। দেখেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু সামান্য একটু বদনা বের হয়ে গেছে। সেই বদনামের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কি বললেন যে, সমুদ্র পানিতে যদি তোমার এই কথাটা ফেলে দেওয়া হয় তার ইটা কি বলে আপনার মিষ্টি টক হয়ে যাবে, সে পানিটা বদলিয়ে যাবে। আল্লাহ আকবার। তারপরে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক হাদিস আছে, যে হাদিসটা আপনি আপনার সহিহ আবু দাউদের ইমাম আলবানী একটা আবু দাউদ বের করেছেন, সমস্ত হাদিসগুলোকে একত্রিত করেছেন, সেটা হচ্ছে সহিহ আবু দাউদ। তো 4082 নম্বর হাদিসটা আপনি পাবেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন লাহুম আযফারু মিন নুহাসিন ইয়াখমিসুনা উজুহুহুম ওয়া সুদুরুহুম ফাকুলতু মা হাউলা ইয়া জিবরিল ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লাহুমান নাস ওয়া ইয়াকউনা ফী আরাদিহিম। তো
রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে আমি অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডলকে নুচিয়ে একবারে ছিঁড়ে ক্ষতবিক্ষত করেছিল। আমি প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এরা কারা? তো জিব্রাইল বললেন, এরা সেই লোক যারা মানুষের মাংস ভক্ষণ করতো এবং তাদের সম্ভরণ লুটে বেড়াতো, অর্থাৎ তাদের পিছনে গীবত করতো। আল্লাহ গীবতের এই পরিণাম আছে।